কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতেই ঝামেলা করে দিচ্ছে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ্য করে কথাগুলো নিজের ফেসবুকে লিখেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। তো চলুন জানা যাক বিস্তারিত। এখন দেখছেন সিনে নিউজ বাংলা, সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে ঢালিউডের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে রাজপরি ও মিম ইস্যু। ঘটনাটি শুরু হয় একদিন আগেই। বুধবার রাত সোয়া দুইটার দিকে পরিমণি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিম, রাজ ও পরিচালক রায়হান রাফিকে ট্যাগ করে বিস্ফোরক মন্তব্য করেন, যেখানে স্বামী শরীফুল রাজের সঙ্গে বিদ্যা সিনহা মিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তিনি। পরের দিনই পরিমণির ওই স্ট্যাটাসের জবাবে পাল্টা স্ট্যাটাস দেন মিম। নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। তারপর মিমের স্ট্যাটাসের জবাবে পরিমণি শুক্রবার ভোরে বোমা ফাটানোর মতো দীর্ঘ এক স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে পরিমণি জানিয়েছেন, মিমের জন্য তার সুখের সংসারে অশান্তি নেমে এসেছে, যার কারণে ঘরের কথা প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন। পরিমণি মিমকে উদ্দেশ্য করে আরও লিখেন, বিশ্বাস করো, তোমাদের এই মাঝরাত্রির ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই, এসব বন্ধ করো। তিনি মিমের সঙ্গে তার একটি চ্যাটিংয়ের স্ক্রিনশটও ফাঁস করেন। প্রিয় দর্শক, পরি রাজ মিমের ঘটনায় আপনি কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।